বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সেদেশে ফেরত নেওয়ার ব্যাপারে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে একথা জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মিয়ানমারের নির্বাচনের পর প্রথমে রাষ্ট্রদূত এবং পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমার মন্ত্রী পর্যায়ে ত্রিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিনি প্রতিশ্রুতি দেন করোনা ভাইরাস প্রতিরোধে চীনের টিকা অগ্রাধিকার ভিত্তিতে পাবে বাংলাদেশ। এ সময় পিরোজপুরে চীনা নাগরিক নিহতের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত এবং দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন ডক্টর মোমেন। করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে দুদেশ একসাথে কাজ করতে আগ্রহী বলেও জানান ওয়াং ই।